কাড়িয়া মাছের বিহে করাতে চল যাহি রঙ্গিলা। কাতলা মাছ বলে আমি, কাতলা মাছ বলে আমি, তোর বিয়ের পালকি নয়ে যাব লহ রঙ্গিলা। কাড়িয়া মাছের বিহে করাতে চল যাহি রঙ্গিলা। চিংড়া মাছ বলে আমি, চিংড়া মাছ বলে আমি, তোর বিহাতে ভলুক বাজাবল রঙ্গিলা। শোল মাছ বলে আমি, শোল মাছ বলে আমি, তোর বিয়েতে বাঁশি বাজাইবল রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিহে করাতে চল যাহি রঙ্গিলা। আগেকার পূর্বপুরুষের মানুষরা তাদের এই গানের মধ্যে, এই গল্পের মধ্যে, এই ছবির মধ্যে যেন মনে হতো তারা নিজেরাই ঢুকে গেছে। পটুয়ারা তখন কিন্তু যাযাবরের মতো ছিল আগে, আর তাতে করে গান গেয়ে মানুষজন চাল, টাকা, কিছু সবজি এগুলো দিত, সেদিক থেকেই তার জীবিকা নির্বাহ। এই নয়াতে পটুয়াদের বসবাস শুরু হয়েছিল। আগেকার যে পটুয়ারা মানে পাতা তুলে সঙ্গে সঙ্গে, ফুল তুলে সঙ্গে সঙ্গে ছবি আঁকত, এবং তার আঁকার মধ্যে দিয়ে তার ভক্তি ছিল, ভাবনা ছিল। তখন আমরা শিল্পীরা বেশিরভাগই একসঙ্গে থাকতাম, তখন একটা গুরু শিষ্যর পারম্পরিক ছিল। ওটের হচ্ছে মেন হচ্ছে কিন্তু গান, তারপরে ছবি। রাজা জমিদার উচ্ছেদ হলো, পটুয়ারা আস্তে আস্তে ক্রমশ ক্ষীণ হতে থাকলো, আর সবাই ছেড়ে ছুড়ে অন্য পথে চলে গেছে। কমিউনিটির যে হালচালটা সেটা আস্তে 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 যেন খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে। মানে এখন মানুষ ব্যস্ত, প্রচুর ব্যস্ত। না ভাই, আবার কাজ, আমার সময়, দাঁড়াবার সময়। সব দেশে মানুষের যে একটা হিংসা ঢুকেছে, তাতে করে এ গানার থেকে পেছানাটাই বেশি সম্ভব। যে আজকের দিনে এই সমস্ত মানে নানা রকম আইটেমের উপরে পটের ছবি আসার জন্য পটের যে মান, পটের যে সম্মান, পটের যে মানে যেটা হচ্ছে প্রাণ, সেটা কিন্তু হারিয়ে গেছে। আগে আঁকা হতো সে শিল্পী হওয়ার জন্য, এখন আঁকা হয় বিক্রয় করার জন্য, আর এক হচ্ছে টাকা। টাকা ছাড়া কোনো কাজ, আর নিজের কোন নিজের হচ্ছে যে নিজের বিক্রি হয়ে যেত না। শিল্পটা উন্নতি হয়নি, আমাদেরই উন্নতি হচ্ছে, পয়সাটা উন্নতি হচ্ছে, আর বেশি টাকা পাচ্ছে, শিল্পই উন্নতি হয়নি। বুয়াল মাছ বলে আমি, বুয়াল মাছ বলে আমি, তোদের সব সালারে খাব লো রঙ্গিলা। কাড়িয়া মাছের বিয়ে দিতে চল যাই রঙ্গিলা, কাড়িয়া মাছের বিয়ে দিতে চল যাই রঙ্গিলা।
সমস্যা।